ওয়েলকাম স্টুডেন্টস করোনা পরিস্থিতির কারণে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়ে দিয়েছে যে তারা জেনপা এক্সামিনেশান কন্ডাক্ট করবে না তারা এইচএস বা উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই এই কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করবে তো সেই সংক্রান্ত সমস্ত যাবতীয় তথ্য নিয়ে আজকে আমাদের এই ভিডিও তো দেখো প্রথমে আসি ডেটগুলোতে বলা হয়েছে ফার্স্ট রাউন্ড রেজিস্ট্রেশান আপলোডিং অফ ডকুমেন্টস এটা ষোলোই অক্টোবর থেকে একুশে অক্টোবরের মতো সম্পন্ন করতে বলা হয়েছে তারপর আপলোডিং অফ কারেক্টেড ডকুমেন্টস এটা ষোলো দশ থেকে বাইশ দশ পর্যন্ত আর চয়েস ফিলিং অ্যান্ড লকিং বাই ক্যান্ডিডেটস এটাও ষোলো তারিখ থেকে বাইশে অক্টোবর পর্যন্তই নির্ধারণ করা হয়েছে তারপর বলা হচ্ছে ডিক্লারেশন অব র্যাঙ্ক সেটা দোসরা নভেম্বর নির্ধারণ করা হয়েছে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাঁচই নভেম্বর ভেরিফিকেশন অব পি স্ট্যাটাস ছয় এগারো আর সিট অ্যাকসেপ্টেন্স উইথ ফ্রিজ অর আপগ্রেডেশান এটা পাঁচ এগারো অর্থাৎ পাঁচই নভেম্বর থেকে নয় এগারো সন্ধ্যা ছটা পর্যন্ত নির্ধারণ সময় করা হয়েছে এবার আসছি সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে সেখানে সিট অ্যালটমেন্টের রেজাল্ট বলা হচ্ছে বারো এগারো বারোই নভেম্বর তারপর পিডাব্লিউডি সিট স্ট্যাটাসের জন্য তেরোই নভেম্বর আর সেকেন্ড রাউন্ডের সিট অ্যাকসেপ্টেন্সের সময় নেওয়া হয়েছে বারোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর এটাও সন্ধ্যে ছটা পর্যন্তই আর ক্যান্ডিডেটদের বলা হচ্ছে ফিজিক্যাল রিপোর্টিং টু দ্য ইনস্টিটিউট উইদিন উনিশ এগারো টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি অর্থাৎ ক্যান্ডিডেটদের সমস্ত এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তারা যেন ফিজিক্যালি যে ইনস্টিটিউশনে তারা ভর্তি হয়েছে সেখানে উনিশে নভেম্বরের মধ্যে রিপোর্ট অবশ্যই করে তো প্রথমে বলেনি বোর্ডের তরফে প্রকাশিত এই নির্দেশিকাতে আমি উল্লেখযোগ্য পয়েন্টগুলো নিয়েই শুধুমাত্র আলোচনা করছি দেখো প্রথমেই আসছি এই পরীক্ষা বা কোর্সের যেগুলো অন্তর্ভুক্ত এই জেনপা পরীক্ষাতে তো সেই মোট আটটি কোর্স আছে তো আটটি কোর্সের নাম প্রথমেই দেওয়া আছে এই সমস্ত রুলস গাইডলাইনস এই আটটি পরীক্ষার ক্ষেত্রে ভ্যালিড এই আটটি কোর্সে অ্যাডমিশনের জন্য এই স্টুডেন্টদের এই নির্দেশাবলী ফলো করার কথা বলা হচ্ছে তো প্রথমেই বলা হচ্ছে অল ক্যান্ডিডেটস হু সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর জেন পাস টোয়েন্টি টোয়েন্টি অ্যান্ড পেইড অ্যাপ্লিকেশন ফিজ ক্যান্ড রেজিস্টার ফর কাউন্সিলিং অর্থাৎ অ্যাপ্লিকেশন যারা করেছিল জেনপা পরীক্ষা দেবে বলে তারা সবাই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে তাদের জন্য আলাদা কোনো চার্জেস বা রেজিস্ট্রেশন ফিস দিতে হবে না আর ভ্যাকেন্সিট আন্ডার ই ক্যাটাগরি উইল নট বি কনভার্টেড টু জেনারেল আর আনরিজার্ভ ক্যাটাগরি এটা কিন্তু পরিষ্কার মেনশন করে দেওয়া আছে যেটা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য সংরক্ষিত সেটা কোনোভাবেই কনভার্শন করা হবে না জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরিতে এরপর দেখো দু নম্বর পয়েন্টের যেটা উল্লেখযোগ্য ব্যাপার সেটা বলে দিই যে রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক তুমি যে তরফে ফার্স্ট অ্যালটমেন্ট সেকেন্ড অ্যালটমেন্ট বা যেখানেই তুমি অ্যাপ্লাই মানে কোর্সের জন্য অ্যাপ্লাই করতে যাও তোমাকে রেজিস্ট্রেশন কিন্তু করতেই হবে সমস্ত স্টুডেন্টদেরই সেই নির্দেশই দেয়া হচ্ছে এরপর আসছি ডকুমেন্টসগুলোর ক্ষেত্রে তো বলা হচ্ছে ক্যান্ডিডেটদের একশো পঞ্চাশ ডিপিআই কালার এবং পিডিএফ ফর্মেটের সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করার কথা বলা হচ্ছে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলি হলো প্রথমে টেন্থ ক্লাস অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটের আলাদা যে কোনো প্রুফ সমস্ত ক্যান্ডিডেটদেরই এটা দিতে হবে তারপর টুয়েলভের মার্কশিট ক্লাস টুয়েলভ যে পরীক্ষা দিলে সেই স্টু টুয়েলভের মার্কশিট সমস্ত স্টুডেন্টদেরই দিতে হবে যদি কোনো ক্যান্ডিডেটের এক্সামিনেশান টুয়েলভের দুটো পার্টে ইয়ে থাকে অর্থাৎ কোনো হয়তো কারণে সে প্রথমবার ব্যর্থ হয়েছিল কিছু এতে তো দুটো পার্টে যদি রেজাল্ট থাকে তাহলে বলা হচ্ছে সে যেন দুটোকেই স্ক্যান করে মার্চ করে ডকুমেন্টটা পিডিএফ ফর্মেটে আপলোড করে আর অ্যাপ্রোপ অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্রুভড মার্কশিটস ডাউনলোডেড ফ্রম লকার ইজ অ্যাকসেপ্টেড এই পদ্ধতিতেই করতে বলা হয়েছে এরপর আসছি ডোমিসিল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তো ডোমিসিয়াল সার্টিফিকেটটা বলা হচ্ছে যে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য ক্যান্ডিডেটদের হয়তো একটু ডোমিসাল সার্টিফিকেট জোগাড় করতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে তাদের বলা হচ্ছে হি আর সি ক্যান আপলোড এ সেলফ ডিক্লারেশান ইন দ্য ফরম্যাট গিভেন ইন অ্যানাক্সারি টু আমি দেখিয়ে দিচ্ছি অ্যানাক্সারি টুতে কী বলা হচ্ছে আর তার একটা জায়গায় বলে নিই যে ক্যান্ডিডেট যারা এসসি এস বা ও এ এবং ও বিসি ক্যাটাগরি অর্থাৎ মাইনরিটি ক্যাটাগরি রয়েছে তাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে এবং সেটা অবশ্যই পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের তরফে ইস্যু করা থাকতে হবে তাহলে সেক্ষেত্রে তারা ডোমেস্টিক সার্টিফিকেটের জায়গায় এই কাস্ট সার্টিফিকেটটা ইউজ করতে পারো কিন্তু যদি কোনো কারণে তাদের কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় ইনভ্যালিড হয়ে যায় বা রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা নন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি হিসাবে গ্রহণযোগ্যতা পাবে তো এবার এলাম অ্যানাক্সাই টুতে যেটা বলা হচ্ছিলো সেলফ ডিক্লারেশান ফর ডোমিস্টিক সার্টিফিকেটের জায়গায় তারা সেলফ ডিক্লারেশান দেবে স্টুডেন্টরা তো এখানে দেওয়া আছে দেখো আই মিস্টার আর মিসেস মানে তোমরা স্টুডেন্টরা নিজেদের নিজের নাম লিখবে অ্যাপ্লিকেশান নাম্বার তোমাদের একটা দেওয়া হবে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখবে যথাযোগ্য স্থানে যেটা আছে সেটা লিখবে আর তারপর জিএমআর র্যাঙ্ক মানে যেখানে যেখানে যেটা মেনশান করতে বলা হচ্ছে সেগুলো দিয়ে ফিল আপ করে সমস্ত ফর্মটা ফিল আপ করে তোমরা এই ফর্মটাকে স্ক্যান করে আপলোড করার কথা বলা হচ্ছে সার্টিফিকেটের পরেও পি র্যাঙ্ক হোল্ডার যা রয়েছে তাদের অবশ্যই পিডাব্লিউডি সার্টিফিকেট দিতে হবে আর ইকোনমি ইকোনমিক উইকার সেকশন যা রয়েছে তাদের ই সার্টিফিকেট অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে তারপর আসছি ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে তো বলা হচ্ছে ভার্চুয়াল রিপোর্টিং সেন্টারে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে যদি সমস্ত ডকুমেন্ট অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে ক্যান্ডিডেটদের একটা এস করে সেটা জানিয়ে দেওয়া হবে আর যদি কোনো কারণে এক বা একাধিক ডকুমেন্টস তাদের রিজেক্টেড হয় বা ইনএলিজিবল বা ইনঅপ্রোপ্রিয়েট হয় সেক্ষেত্রে তাদেরকে কারণটা জানানো হবে যে কি কারণে তাদের সেই ডকুমেন্টসটি বা ডকুমেন্টস একাধিক ডকুমেন্টসের ক্ষেত্রে সেগুলো নন অ্যাকসেপ্টেড হয়েছে সেগুলো তাদেরকে জানিয়ে দেওয়া হবে এস করে এবং সেক্ষেত্রে তারা পুনরায় কারেক্টেড ডকুমেন্টস আপলোড করার জন্য নির্ধারিত সময় তাদেরকে বোর্ডের তরফে দেয়া হবে এখন যদি কোনো ক্যান্ডিডেট তাদের রিসেন্ট ডকুমেন্ট বা ডকুমেন্ট আপলোডেশন কারেকশনের ক্ষেত্রে কোনো সময় নির্ধারিত সময় আছে যে ক্যান্ডিডেট যদি যথা সময়ের মধ্যে উপযুক্ত ডকুমেন্টস আপলোড করতে ব্যর্থ হয় যে নির্দিষ্ট সময় বোর্ডের তরফে দেওয়া হবে সেক্ষেত্রে বোর্ড যেটা লাস্ট আপলোডের ডকুমেন্ট সেটাকেই সঠিক বলে মে ধরে নেবে এবং সেটিকেই গ্রহণযোগ্যতা দেবে এবার আসছি দেখো চয়েস ফিলিং প্রক্রিয়ায় তো চয়েস ফিলিং প্রক্রিয়া একটা সিট ম্যাট্রিক্স দেওয়া আছে তার পিডিএফ যে ফর্ম্যাটটা সেটা আমি ডেসক্রিপশান বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি এরপর আসছি চয়েস ফিলিং প্রক্রিয়া তো ক্যান্ডিডেটদের সুবিধার জন্য যে সিট ম্যাট্রিক্সটা রয়েছে তার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা প্রয়োজনে ডাউনলোড করে দেখে নিতে পারো আর বলা হচ্ছে ইনস্টিটিউটগুলোর নাম অ্যালফাবেটিক অর্ডারে দেওয়া থাকবে যাতে তাদের খুঁজতে সুবিধা হয় আর স্টুডেন্টদের বলা হচ্ছে তারা যেন ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টিটিউট অ্যাপ্লাই করে এবং কোর্সও যেটা সেটাও যেন ম্যাক্সিমাম নাম্বার অফ কোর্সেস তারা অ্যাপ্লাই করে এবার তাদের প্রায়োরিটি ওয়াইজ তারা যেন সাজাবে এবার যেখানে যেখানে তাদের যেমন র্যাঙ্ক হবে সেই ওয়াইজ তাদের ইনস্টিটিউট অ্যালোটেড করা হবে এরপর আসছে র্যাঙ্কিং সিস্টেমের প্রক্রিয়াটা তো মেরিট র্যাঙ্কের জন্য একটা সিউডো অ্যাগ্রিগেটের ক্যালকুলেশন বলা হয়েছে তাহলে সিউডো অ্যাগ্রিগেটটা বলা হচ্ছে ছয় ইন্টু বায়োলজি স্কোর প্লাস চার ইন্টু কেমিস্ট্রি স্কোর প্লাস টু ইন্টু ফিজিক্সের স্কোর প্লাস ওয়ান ইন্টু ইংলিশ স্কোর এটা আমি একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বিষয়টি সম্পন্ন করা হবে তো যে পদ্ধতির কথা বলা হয়েছে সেই শর্তে সাবজেক্ট দেখো চারটে নিয়েছি টোটাল নাম্বার অর্থাৎ তোমরা একশোই পরীক্ষা দিয়েছ এবং অপটেন মার্কসগুলো তার পরে নিয়েছি আর সবশেষের স্কোর তাহলে দেখো কোনো ছাত্র বা ছাত্রী যদি বায়োলজিতে টোটাল একশোই পরীক্ষায় অপটেন মার্কস যদি চুরাশি হয় তাহলে বায়োলজি ইন্টু ছয় সেই অর্থে তার স্কোর দ্বারা হলো পাঁচশো চার একইভাবে কেমিস্ট্রি ইন্টু চার অপটেন মার্কস যদি অষ্টআশি হয় তাহলে স্কোর হবে তিনশো বাহান্ন ফিজিক্সের ক্ষেত্রে আসছি ইন্টু দুই অপটেন মার্কস একাশি তাহলে স্কোর হলো একশো বাষট্টি এবং ইংলিশের ক্ষেত্রে একবারই গুণ করতে বলা হয়েছে সেই জন্য অপটেন মার্কস উননব্বই এবং স্কোর হলো উননব্বই এবার স্কোর যোগ করে পারছি আমরা এগারোশো সাত আর একইভাবে সাবজেক্টগুলোর যদি টোটাল করি অর্থাৎ যে নাম্বারে তোমরা পরীক্ষা দিয়েছ তাহলে ছশো চারশো দুশো এবং একশো অর্থাৎ মোট তেরোশো এবং ক্যান্ডিডেটের হচ্ছে এগারোশো সাত ক্যালকুলেশনটি হয়ে যাওয়ার পর এই ক্যালকুলেশনের ভিত্তিতে তাদের প্রত্যেক স্টুডেন্টকে একটা জিএমআর র্যাঙ্ক দেওয়া হবে জেনারেল এই ভিত্তিতেই সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়া অ্যালটমেন্ট অফ সিট এবং অ্যাডমিশন সম্পন্ন করা হবে তারপর আসছি ক্যান্ডিডেটদের এই সমস্ত প্রক্রিয়া হয়ে যাওয়ার পর যখন সিট লকিং বা ফ্রিজিং প্রক্রিয়াটা আসবে তাদের দুটো অপশান দেওয়া হবে তারা অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ দ্য সিট সেখানে তারা লিখতে পারে নো অর্থাৎ তারা পছন্দের জায়গা পেয়ে গেছে পছন্দের কোর্স পেয়ে গেছে তারা আর আপগ্রেডেশান চায় না সেক্ষেত্রে তারা নো লিখে দেবে আর যদি কোনো ক্যান্ডিডেট সিট পাওয়ার পর বা পছন্দের কোর্স পাওয়ার পরেও তারা আরও আপগ্রেডেশান চায় বা অন্য কোনো কলেজ বা অন্য কোনো কোর্সের জন্য ইচ্ছা তাদের থাকে তাহলে সেটা পসিবল আপগ্রেডেশানের পাশে ইএস লিখে দেবে এই উভয় ক্ষেত্রেই তাদেরকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স যে ফি আছে সেটা পে করতে হবে যেটা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউটের জন্য দুশো টাকা নির্ধারিত হয়েছে আর প্রাইভেট ইনস্টিটিউটগুলির জন্য তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আর সব শেষে আসছি উইথড্রল এবং রিফান্ড প্রক্রিয়ায় যদি কোনো ক্যান্ডিডেট ওই অ্যাকসেপ্টেন্স পিরিয়ডের মধ্যে উইথড্রল করে নিতে চায় তাহলে তাদের টাকাটা বলা হচ্ছে যে ইফ এ ক্যান্ডিডেট উইথড্রস আফটার পেয়িং দ্য প্রফেশনাল অ্যাডমিশন ফিজ দ্য অ্যামাউন্ট উইল বি রিফান্ডেড টু হিম অর হার থ্রু দ্য অনলাইন ব্যাঙ্কিং উইদিন সিক্সটি ডেজ অফ ক্লোজার অফ অল রাউন্ডস অফ কাউন্সিলিং দ্য ক্যান্ডিডেট উইল নট হ্যাভ টু টেক এনি অ্যাকশান ফর দ্য সেম তাদের তরফে আর কোনো অ্যাকশান নেওয়ার প্রয়োজন হবে বলে মনে হয় না ষাট দিনের মধ্যেই তারা বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হচ্ছে যে তাদের টাকাটা রিফান্ড হয়ে যাবে আর দুটো এই কাউন্সিলিং প্রক্রিয়া মানে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড হওয়ার পরেও একটি মপ আপ রাউন্ডও অবশ্যই হবে সেটিও বোর্ডের তরফে নির্দেশ দেওয়া আছে